সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা খুব দরকারি একটি জিনিস দেখাবো আপনাদের রান্নাঘরের কিচেনের জন্য, যে জিনিসটি হচ্ছে বটির স্ট্যান্ড। এই যে আপনারা যে বটিগুলো ব্যবহার করেন, এই বটিগুলো দেখা যাচ্ছে বিশেষ করে ফ্লোরে রেখে পায়ে পাড়া দিয়ে অথবা চাপ দিয়ে আপনাদেরকে বটিগুলো ব্যবহার করতে হয়। কিন্তু আপনারা যদি বটিগুলোকে এরকম দাঁড়িয়ে ব্যবহার করতে চান তাহলে আসলে সেটা সম্ভব হয় না, কারণ এই জায়গাটাতে হচ্ছে যদি আপনারা কোনো কিছু কাটার চেষ্টা করেন তাহলে বটিটা স্লিপ কাটবে এবং এটা অনেক রিস্ক হয়ে যায়। আপনাদের বাসায় যারা বয়স্ক লোক আছেন তারা অনেকেই এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে পারেন না এই ধরনের বটি নিয়ে। তো সেজন্য আমি একটি জিনিস বানিয়েছি, যদিও জিনিসটা এখনো আমার রং করা হয়নি, কিন্তু এটার ডিজাইনটা দেখুন আপনারা, একটু ভালো করে ফলো করুন। এটা মূলত একটা বটি স্ট্যান্ড। এই স্ট্যান্ডের ভিতরে আপনারা যে কোনো, এটা মূলত ইউনিভার্সাল সাইজের একটা স্ট্যান্ড। আপনারা বিভিন্ন অনলাইনে বটির বিভিন্ন মডেল দেখতে পারবেন, সেখানে সেগুলোতে বটি সহ কিনতে পাওয়া যায়, মানে দাঁড়িয়ে কাটার যে বটি ওগুলোর ভিতরে আপনারা হচ্ছে ওদের ফিক্সড বটি ব্যবহার করবেন, কিন্তু আপনাদের বাসার যে বটিগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন না। তাই আমি এই জিনিসটি তৈরি করলাম। তো আমি মূলত আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা চাইলে এই জিনিসটি আপনাদের নিকটস্থ যে কোনো ওয়ার্কশপে এই জিনিসটি আপনারা তৈরি করে নিতে পারেন। তো আর যদি সেটা করতে না পারেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি তৈরি করে আপনাদেরকে পাঠিয়ে দিব। সেজন্য যে চার্জটা আছে সেই চার্জটা আপনারা আমাকে দিবেন। যাই হোক, বটিটি কিভাবে কাজ করে সেটা আমি দেখাচ্ছি। এটাতে যে কোনো ধরনের বটি আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই এই স্ট্যান্ডটিতে আপনারা দুইটি উপকার পাবেন। এক নাম্বার হচ্ছে দাঁড়িয়ে যে কোনো জিনিস আপনারা কাটতে পারবেন, দাঁড়িয়ে খুব স্বাচ্ছন্দ্যে কাটতে পারবেন। এবং এই স্ট্যান্ডটিতে একটি স্পেশাল সুবিধা হচ্ছে এটির এই যে ভিতরের অংশটা, এই ভিতরের অংশটা সিল করা। এখান দিয়ে কোনো ধরনের কোনো পানি, মানে এখানে যখন আপনারা কোনো কিছু কাটবেন, কাটার পরে যে পানিটা নিচের দিকে পড়বে বা ময়লাগুলো পড়বে সেগুলো চেষ্টা করবেন এটার ভিতরে রাখার। যদি এটার ভিতরে যা যা পড়ে, যদি পানি জাতীয় কিছু পড়ে বা ময়লা পড়ে সেগুলো পরে ফেলে দিবেন, কিন্তু পানি জাতীয় কোনো কিছু যদি পড়ে সেটা কখনোই লিক করে এটার বাইরে চলে আসবে না। তো সেদিক থেকেও একটা নিরাপত্তা পাবেন আপনারা, যাতে নষ্ট না হয়, অপরিচ্ছন্ন না হয় যেখানে কাটবেন সেই এরিয়াটা। প্লাস হচ্ছে যারা হচ্ছে বয়স্ক লোক যারা কাটতে পারেন না তারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দরভাবে এভাবে যদি একটু দেখেন, এভাবে ঠেক দিয়ে বাস এভাবে কাটবেন আপনারা। তো এই বটিটি কিভাবে সেটিং করতে হয় এবার আমি সেটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে এই বটিটির এখানে একটি জিনিস পড়বে, এখানে একটি জিনিস পড়বে, এগুলো সব কিছু আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো সর্বপ্রথম বটিটি আপনারা এখানে রাখবেন, এবং এখানে দেখুন এই জায়গাটাতে, যদি আপনারা একটু ভালো করে দেখুন এই জায়গাটাতে আমাদের একটি আলাদা একটি ফ্ল্যাট বার আছে। এবং আমি যদি এই অংশটাকে একটু দেখাই আপনাদেরকে, এই যে এই অংশটা আমার, যে এই অংশটা আছে এই অংশটা আপনার হচ্ছে এটার সাথে আপনার এই যেখানে আপনি বসাবেন সেটার সাথে লেগে যাবে, একেবারে ফ্ল্যাট ভাবে লেগে যাবে। সুতরাং এটা ডানে বাঁয়ে দৌড়াদৌড়ি করার কোনো সুযোগ থাকবে না। তারপরে আপনারা বটিটাকে এইভাবে বসালেন। বসানোর পরে আমরা যদিও এখানে একটু সুন্দর রড ব্যবহার করব, এখনো সেটা ব্যবহার করিনি। তো সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে, সর্বপ্রথম আপনাদেরকে এখানে সাইজ মিলিয়ে নিতে হবে যে কোন সাইজের সাথে আপনার কোন জিনিসটা আপনি দিবেন। তো ধরেন আমরা সর্বপ্রথম এই ফার্স্ট ঘাটে আমরা এটাকে লাগিয়ে নিলাম, এই ফার্স্ট ঘাটে। নেয়ার পরে আমরা বটিটিকে পিছনের দিকে, আপনি একটু এখানে দেখেন, তো আমরা এই জায়গাটাতে একেবারে ভিতরে লাগিয়ে নিলাম, আমাদের যেখানে সুবিধা হবে সেখানে আমরা লাগিয়ে নিলাম, এই ঠিক আছে। লাগানোর পরে এইখানটাতে দেখুন, এখানটাতে আমাদের এটা সম্পূর্ণ বডিটা কিন্তু আমরা ফুটা 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 করে রেখেছি, কারণ কার বাসার বডির সাইজ কোন রকম আমরা তো তা জানি না, যেহেতু এটা ইউনিভার্সাল সেহেতু আমরা এই বডিটাকে সুন্দরভাবে তৈরি করার জন্য দেখুন যে আমরা এখানে এই যে একটু চাপ দিয়ে, প্রেশার দিয়ে আমরা জাস্ট এই পয়েন্টের ভিতরে ঢুকিয়ে দেব। দেখুন আমাদের এটা কিন্তু এখন রেডি। এখন এই যে আমাদের বটিটা দেখুন, এখন বটিটা কিন্তু এটার সাথে একেবারে ফিক্সড হয়ে গেছে। তো এটাকে আরো একটু মানে ওভার সিকিউরিটি দেওয়ার জন্য আপনারা যদি চান যে ওভার সিকিউরিটি দিবেন বা
এটাকে আরেকটু সামনে পিছনে নিবেন, তাহলে এটা খুলে পরবর্তী ঘাটে বটিকে আগিয়ে পরবর্তী ঘাটে আপনারা দিয়ে দিবেন। তো আমরা ব্যাকের জন্য একটি শেল রেখেছি, এটা যদিও এখন কাজে আসবে না, কারণ আমরা এখানে পাশাপাশি যদি দেই তাহলে হয়তো এটা কাজে নাও আসতে পারে, বা এটা এখানে যে কোনো ঘাটে যদি আপনারা দেন হবে, এটার আসলে ওই ধরনের কোনো প্রয়োজন নাই। আর আমরা যখন এটা ফাইনালি কাউকে দিব, আমরা এটার সাথে একটু ধরার মতো একটা সিস্টেম করে দিব, যাতে তারা ইজি ভাবে দেখতে পারে। কিন্তু আমাদের এখন দেখেন এই বটিটা যদি আমরা কোনো কিছু কাটি, তো কাটতে গেলে দেখুন আমাদের যে এই অংশটা আছে, এই অংশটা দিয়ে আমরা এভাবে চাপ দিয়ে ধরে আমরা যে কোনো জিনিস এটাকে কাটতে পারবো, এবং এটা নড়া চড়ার কোনো চান্স নেই, কারণ এটা কোনো কিছু ভারী বলেন পাতলা বলেন কাটতে গেলে কখনোই উপরের দিকে ওঠে না, এটা চাপ দিয়ে থাকে। আর এখানে যখন আপনি চাপ দিলেন তখন এইটা উঠার কোনো আর কোনো সম্ভাবনা নাই, কারণ আপনি এই জায়গাটা এখানে দিয়ে রাখছেন। তো আপনাদের বাসার যে কোনো বটি এই বটিকে ফিটিং করার জন্য, যারা বয়স্ক মানুষ আছেন অনেকেই আসলে এই কাজটা রান্নাঘরে বসে বসে করতে পারেন না, তারাই মূলত এই ধরনের জিনিসগুলো বানিয়ে নেবেন। আর যদি বানিয়ে নিতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আশা করি আপনাদেরকে একটি বানিয়ে পাঠিয়ে দিতে পারবো। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লেগেছে বা লাগবে। তো যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে রাখবেন। আর যদি কারো এই বিষয়ে কোনো কমেন্টস থাকে তাও অবশ্যই আমাদের কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করবো সেটার উত্তর দেওয়ার জন্য। তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।